मेरे सामने जो हजारों हजारों लोगों का सैलाब है ममता दीदी इस बार ये आपका हिसाब किताब करने वाला है भारतीय जनता पार्टी करेगी। অনুপ্রবেশকারীরা মমতার ভোট ব্যাংক বিজেপি অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেবে না শুধু তাই নয় সিএর দিয়ে প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ভারতের নাগরিকত্ব পাবেন সেটাও চান না মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংককে খুশি করতেই এমন বিরোধিতা করছেন তিনি তবে মমতার এই স্বপ্ন সফল হবে না তাকে সব হিসেব বুঝিয়ে দেয়া হবে শুক্রবার ভোটের প্রচারে এভাবেই মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির হাই প্রোফাইল প্রচারক স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বর্ধমান ও নদিয়ায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নেন অমিত শাহ তবে মমতার দিকে আক্রমণ ছড়েন বর্ধমানের প্রচার সভা থেকে ঘুসপেঠিয়া তো আপ লাল জাজম বি স্বাগত করতে হুকি ওপি হিন্দু বৌদ্ধ শরণার্থী আয়ে হ্যাঁ इनकी नागरिकता का आप विरोध कर रही हो मैं आपको बताता हूँ मेरे सामने जो हजारों हजारों लोगों का सैलाब है ममता दीदी इस बार আপকা হিসাব কিতাব করে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দায় দীর্ঘ উজ্জ্বলতা রিন অ্যাডভান্স দেয় দীর্ঘ উজ্জ্বলতা এদিকে বর্তমানে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামেন মমতার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিও এ সময় অমিত শাহর মন্তব্যের পর পাল্টা তীর ছড়েন তিনি বলেন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে মুসলিম দেখলে অনুপ্রবেশকারী শিখ দেখলে খিলিস্তানি বলে তিরস্কার করে ওদের বাংলার মানুষ ভোট দেবেন না এর আগে নিজের আসন ডায়মন্ড হারবারের মনোনয়নপত্র জমা দেন তিনি তেরো মে ভারতে চতুর্থ দফার ভোট হচ্ছে দশ রাজ্যের ছিয়ানব্বই আসনে তবে সবার নজর মমতার বাংলায় এ দফায় বর্ধমান আসানসোল বোলপুর বীরভূম কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর এবং দুর্গাপুর এই আট আসনে ভোট নেওয়া হবে দু হাজার উনিশ সালে নির্বাচনে আট আসনের মধ্যে তৃণমূল ছটি এবং বিজেপি দুটি আসনে জয়লাভ করে সুব্রত আচার্য সময় সংবাদ ভারত